এই লেকচারে আমরা লেফট মেনু আইটেমটা নিয়ে কাজ করব, অর্থাৎ এটার নাম কি মেইন মেনু। এই মেইন মেনু সেকশনটা নিয়ে আমরা কাজ করব। সো আমি কপি করে নিলাম, আর আমরা এখানে একটু কমেন্ট করতে পারি, ঠিক আছে। সো এটা হচ্ছে nav কন্টেইনার স্টার্ট, এখানে আমরা বলতে পারি nav কন্টেইনার ইন্টস brand section start brand section end main menu section start main menu section end. okay fine. So main menu এই ক্লাসটা নিয়ে আমাদের কাজ করতে হবে। এটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটু ভালো করে তাকাই। মেইন মেনু ক্লাস হচ্ছে একটা ডিভ। আমাদের প্রথম কাজ হচ্ছে মেইন মেনু এই ক্লাসটা এই ডিভটাকে ডিসপ্লে করে দেওয়া, ফ্লেক্স, যেন সবগুলো আইটেম পাশাপাশি আসে। যদিও সবগুলো আইটেম পাশাপাশি আছে, কারণ হচ্ছে তার ভেতরে যে আইটেমগুলো আছে সেগুলো সবই হচ্ছে অ্যাঙ্কর ট্যাগ, আর অ্যাঙ্কর ট্যাগ হচ্ছে ইনলাইন এলিমেন্ট। ওকে, সো তারপরেও আমরা এখানে ডিসপ্লে করে দিই, ডিসপ্লে মেইন মেনু, সরি ডিসপ্লে হচ্ছে ফ্লেক্স। গুড, একটা কাজ শেষ। ওয়াও, ওয়ান্ডারফুল। এবং এই আইটেমটাকে আমরা মার্জিন লেফট করব, মার্জিন একদম গায়ে গায়ে লেগে আছে। সো মার্জিন লেফট করব ওয়ান রেম, আই গেস ওয়ান রেম ইজ টু লেস, সো অ্যাটলিস্ট টু রেম। ওকে, আচ্ছা, সো টু রেম আমরা মার্জিন লেফট করবো। আমরা কিন্তু ব্র্যান্ড নেমকেও মার্জিন রাইট করতে পারতাম, কিন্তু মার্জিন রাইট করাটা ব্র্যান্ড নেমের মেন কাজ না। ব্র্যান্ড নেম কিন্তু এখানেই শেষ হয়ে যাচ্ছে, এরপরে তাকে তার স্পেস দেওয়াটা তার রেসপন্সিবিলিটি না। কিন্তু এই মেইন মেনু এর সামনে থেকে, উপর থেকে বা লেফট থেকে মার্জিন নেওয়াটা তার রেসপন্সিবিলিটি। এই জন্য আমরা মার্জিন রাইট, ব্র্যান্ড নেমের সাথে মার্জিন রাইট যুক্ত না করে মেইন মেনুর এই কনসেপ্টটার সাথে, সেকশনটার সাথে মার্জিন লেফট করলাম। ওকে, আচ্ছা, সো আমাদের এই আইটেম আর এই আইটেমগুলোর অ্যালাইনমেন্ট কিন্তু সেম নেই, তাই না? সো আমরা ব্র্যান্ড সেকশনের পূর্বে এই যে কন্টেইনারে চলে গেলাম, কন্টেইনারে যে আমরা বলবো অ্যালাইন আইটেমস সেন্টার, যেন সব কিছু একেবারে সেন্টারলি চলে আসে, তাই না? এই যে দেখেন কি সুন্দর, এবার আইটেমগুলো সেন্টারে চলে আসলো। আচ্ছা, এরপরের কাজটা হচ্ছে, এরপরে মেইন মেনুতে সরাসরি আর কোনো কাজ নেই, আমি দেখতে পাচ্ছি না অ্যাটলিস্ট। আর হ্যাঁ, এবার আমি মেইন মেনু অ্যাঙ্কর যে ট্যাগ আছে সেখানে কিছু কাজ করব। আর আপনি লিঙ্কের যতগুলো অপশনস আছে সবগুলো অপশন এখানে অ্যাপ্লাই করতে পারেন, বাট ফর নাও আমি এতটুকুতেই স্টে করতে চাচ্ছি। আমার এর থেকে বেশি আপাতত কিছু দরকার নেই। আমি মেইন মেনুতে কি অ্যাড করতে চাচ্ছি? প্রথমত ডিসপ্লে করতে চাচ্ছি ইনলাইন ব্লক, ইনলাইন ব্লক। মার্জিন প্যারিং ট্যারিং আমাকে দিতে হবে, এই জন্য আমি ইনলাইন ব্লক করলাম। এরপরে আমি মার্জিন রাইট দিব, মার্জিন রাইট দিব হচ্ছে ওয়ান রেম করে, দ্যাটস পারফেক্ট ফর মি। এবং আমি টেক্সট ডেকোরেশন, আগের বারটা আমি ভুলে গিয়েছিলাম, টেক্সট ডেকোরেশন নান করে দিব। এবং ফন্টের কালার করব এগেইন হোয়াইট, অথবা কালার করে হেক্স করে এফ 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 অথবা 6টা F। ওয়াও, গ্রেট, লুকিং গ্রেট। ওকে, আচ্ছা, এর সাথে আমি একটা হোভার স্টেট যুক্ত করে দিই। মেইন মেনু যার মধ্যে অ্যাঙ্কর, তার উপরে যাবে হোভার। এবং এখানে আমি বলবো, যে টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন, আর কিচ্ছু আমি বলতে চাচ্ছি না। ওকে, সর্বোচ্চ গেলে আমি একটা কালার দিতে পারি ইয়েলো কালার, যত সম্ভব 00FF00 এরকম কিছু একটা, নাকি 0000FF, ন বলে গেছি। ওকে, FF00, এইটা হচ্ছে ইয়েলো কালার। ওকে, ভেরি নাইস, সো গুড, লুকিং গুড। ওকে, আপনি আরেকটা জিনিস করতে পারেন, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশনের পরে টেক্সট ট্রান্সফর্ম করে দেবেন। সাধারণত মেনুগুলো আপার কেস লেটার হয়, টেক্সট ট্রান্সফর্ম আপার কেস, এবং লেটার স্পেসিং, মানে লেটারগুলোর মাঝখানের ফাঁকাগুলো কতটুকু হবে। আমি বললাম যে 2 পিক্সেল, দেখেন সুন্দর লাগছে। ওকে, ফাইন, ভেরি নাইস। সো আমার এই সেকশনটার ডিজাইন পুরোপুরি শেষ। পরবর্তীতে আমরা একটা সেকশনে এই মেনুগুলোকে মেগা মেনুতে রূপান্তরিত করবো। এখানে একটা ড্রপডাউন থাকবে, একটা বড় বার চলে আসবে, এবং সেখানে অনেকগুলো আইটেম থাকবে। প্রত্যেকটা আইটেমকে আমি মেগা মেনুতে রূপান্তরিত করব, নো প্রবলেম অ্যাট অল। কিন্তু আপাততের জন্য আমার এই সিম্পল মেনু শেষ। আমাদের বাকি আছে শুধুমাত্র রাইট সেকশনের কাজ, যেটা আমরা পরবর্তী লেকচারে করব।